দর্শক গাবতলি গরুর হাটে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু আমরা চলে যাচ্ছি তার কাছে তপু সকাল থেকে গরু কেনাবেচা কেমন হচ্ছে ভিড় কেমন আপনাকে জানিয়ে রাখি সকাল থেকে আমরা দু একটি হাটে ঘুরেছি এখন বর্তমানে আমরা রয়েছি গাবতলি হাটে আপনাকে জানিয়ে রাখি যে এই গাবতলি হাটের যে অধিকাংশ গরু এরই মধ্যে বিক্রি হয়ে গিয়েছে আপনি হাটের আশপাশে যদি একটু দেখাতে চাই শেষ মুহুর্তে ক্রেতারা আসছেন এখানে তারা পছন্দের তাদের গরুগুলো কিনে নিয়ে যাচ্ছেন এবং বলা চলে যে এই গাবতলি হাটে মূলত এখন যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর মধ্যে ছোট এবং মাঝারি আকারের গরুগুলো এরই মধ্যে বিক্রি হয়ে গিয়েছে বিশাল আকৃতির যেসব গরুগুলো রয়েছে সেই গরুগুলো অধিকাংশ রয়ে গিয়েছে বলতে গেলে যে গরুগুলোর দাম দেড় থেকে উপরে দেড় লাখের উপরে সেই গরুগুলো মূলত রয়ে গিয়েছে এবং বিশেষ করে যেইগুলো বিশেষ যে গরুগুলো রয়েছে সেইগুলো গরুগুলো আমরা দেখছি কয়েকটি রয়ে গিয়েছে আর আপনাকে যদি জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে যে উপচে ঠাসা যে হাটগুলো হাটে গরুতে যে ঠাসা ছিল সেই অবস্থান এখন পুরোপুরি ভিন্ন হয়ে গেছে সারা রাত ব্যাপী এখানে ক্রেতাদের উপস্থিতি ছিল এবং ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী তাদের পছন্দের পশু কিনে গিয়েছেন জি এই ছিল আমার কাছে সবশেষ খবর আপনাকে ধন্যবাদ